আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের সরকারি চাকরিতে চাকরির বয়স 32 হচ্ছে এবং অবসরের বয়সসীমা 61 বছর হওয়ার সম্ভাবনা। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। ভিউয়ার্স, অনেকদিন যাবতই আপনারা একটা সমস্যার সম্মুখীন হয়ে আছেন, বিশেষ করে আপনাদের চাকরির বয়স নিয়ে, যা চাকরি বয়স কত করা হবে। তো যদি বলি ভিউয়ার্স, যতগুলো দল আছে বাংলাদেশে, রাজনৈতিক দল থেকে শুরু করে আর বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এক একজন এক এক মতামত। যেমন জামায়াতে শিবি যারা আছে, তারা চাচ্ছে চাকরির বয়স যেন 33 হোক, বিএনপি বলছে ক্ষমতায় আসলে 35 করবে, আওয়ামী লীগ চাকরির বয়স বাড়াবে না, আর হচ্ছে আপনাদের হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি 32 চাচ্ছেন। এখন এদিকে চাকরির বয়সের বাড়ানোর বিষয় রয়েছে, ওদিকে অবসরের সময়সীমা বাড়ানো হয়েছে। অনেকে বলছে চাকরির বয়স বাড়ালে অবসরের বয়সসীমা সরানো যাবে না, এদিকে একটা সমস্যা থাকবে, আবার অবসরের বয়সসীমা না বাড়ালে তারাও আন্দোলন করবে, মানে উভয় দিকের থেকে সংকট। এখন সব দিক থেকে মিলিয়ে যেটা সিদ্ধান্ত হতে পারে, ডক্টর ইউনুস আপনি জানেন সামনের সপ্তাহে সিদ্ধান্ত দিবে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে চাকরির বয়স 32 হওয়ার সম্ভাবনা বেশি, 33 করবে না। এই কারণ জামায়াতে শিবির এরারা কিন্তু 33 চাচ্ছে, এবং যদি তাদের সাথে ইউনুস সরকার যোগ দিয়ে 33 করে, তাহলে অবসরের বয়সসীমা কিন্তু তাদের সাথে মিল রেখে 63 করবে। তো সেটা হয়তো বা করতে চাবে না, কারণ চাকরির অবসরের বয়সসীমা এক বছর বাড়াইতে পারে, কিন্তু 3 বছর বাড়ানো মানে হচ্ছে পুরো দেশে একটা বড় সমস্যায় পড়বে। তো সেই সব দিক বিবেচনা করে হয়তো বা চাকরির বয়স 32 করবে, 2 বছর বাড়াবে, আর ওদিক থেকে অবসরের বয়সসীমা 1 বছর বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আপডেট, জানিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই।